আপনাদেরকে দেখাবো কিভাবে উইনবক্সের মাধ্যমে মাইক্রোটিকে স্ট্যাটিক আইপি ইউজার ক্রিয়েট করা যায় এবং এই ইউজারদেরকে তাদের মেগাবাইট স্পিডটা লিমিট করে দেওয়া যায়। প্রথমে আপনাদেরকে উইনবক্স ওপেন করে নিতে হবে। উইনবক্স ওপেন করে নিয়ে মাইক্রোটিকের রাউটারের যে আইপিটা আছে সেটা আপনাকে এখানে বসাতে হবে। আমার এটা বসানো আছে। আর লগ ইন ইউজার নেম দেবেন দেওয়া লাগবে, আর পাসওয়ার্ড দেওয়া লাগবে। পাসওয়ার্ড আপনার যেটা পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটা দিয়ে নেবেন, আর লগ ইন ইউজার যেটা আছে ইউজার দিয়ে নেবেন। নেওয়ার পর কানেক্ট দিয়ে নেবেন। এখন কানেক্ট হচ্ছে। কানেক্ট হওয়ার পর এখানে আমার শো করতেছে মাইক্রোটিকের রাউটার যে কনফিগারেশনটা আছে সেটা শো করতেছে। শো করার এখানে এগুলো হচ্ছে আমার ইউজার। আইপিতে যেতে হবে। আইপিতে যাওয়ার পর এগুলো হচ্ছে আমার ইউজার। আইপিতে যাওয়ার পর ফায়ারওয়ালে যেতে হবে। ইউজার হচ্ছে আমার। তো এখানে ইউজার ক্রিয়েট করাই আছে। আপনি নতুন একটা ইউজার ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনার এখানে প্লাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর জেনারেলে যাবেন। যাওয়ার পর এখানে কোন অ্যাড্রেসটা আপনি ক্রিয়েট করে দিতে যাচ্ছেন সেটা টাইপ করবেন। আমার আইপি যে সিরিজ আছে সেই সিরিজ অনুযায়ী আপনার একটা ডিজিট দিচ্ছি 192.168.200.60 দেখতে ইউজার। আর কমেন্টে লিখে দিতে হবে আমি কার জন্য এটা ক্রিয়েট করতেছি। তো এখানে ইউজারের ই দিতে হবে, নাম দিতে হবে। এটা দিয়ে রাখি, টেস্ট দিয়ে রাখলাম। এখানে ক্রিয়েট করা হয়ে গেল। ওকে, এখন আমার এটা শো করতেছে যে 60 নম্বরে টেস্ট আছে। অ্যাকসেপ্ট। তো এখন এই ইউজারকে আমি কত এমবি ব্যান্ডউইথ দিব সেটা ক্রিয়েট করে দিতে হবে। সো এখানে আমাকে যেতে হবে কিউইতে। কিউইতে যাওয়ার পর এখানে ক্লিক করতে হবে। ক্লাসে ক্লিক করার পর এখানে ইউজারের নামটা দিয়ে দিই আমি। টেস্ট দিলাম। তো টার্গেট অ্যাড্রেসটা দিতে হবে 192.168.200. আমি যেটা ওখানে দিছি সেটা দিতে হবে 60। এখন আমি তাকে কত এমবি লিমিট করে দেবো, 2 MB, বা এর চেয়ে বেশি যদি দিতে চাই তাহলে আমাকে 20 MB যদি স্পিড দিতে চাই তাহলে এখানে 20 টাইপ করে দিতে হবে। আবার এখানেও 20 দেওয়া যাবে, 20 টাইপ করে দেওয়া লাগবে। তো দিলে এখানে তারপর অ্যাপ্লাই বা ওকে দিতে হবে। ওকে দিলে এখন আমার ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন যদি আমি আইপিটা কোনো পিসিতে বা রাউটারে লগ ইন করে দেখি তো দেখা যাবে যে আমি এমবিটা ইউজ করতে পারতেছি। এই যে আমার ইউজারগুলো ইউজ করতেছে এখানে আপনার শো করবে কে কত ইউজ করতেছে।